বাংলাদেশের বিজ্ঞানীদের পাটের জেনোম সিকোয়েন্স আবিষ্কার ব্যাপক হইচই ফেলে দিয়েছিল। এবার আরেকটি আবিষ্কার, পাট থেকে ঢেউটিন জুটিন, এটিও রানার আপ পুরস্কার জয় করল গ্লোবাল সোশ্যাল ভেঞ্চারের আফ্রো এশিয়া অঞ্চলের 50টি দেশের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতায়। যদিও নামে টিন, কিন্তু টিন নামক এই জিনিসটিতে নেই কোনো ধাতুর অস্তিত্ব। বাংলাদেশের অর্থকরী ফসল পাট থেকে তৈরি এই জুটিন দিয়ে বানানো সম্ভব ঘর থেকে শুরু করে স্যানিটারি ল্যাট্রিন, মোবাইল ল্যাট্রিন ছাড়াও চেয়ার টেবিল, হেলমেট, ঘরের ছাদের টালি আর ফলস সিলিংও। পাটের তৈরি টিন বলে এটার নাম দেওয়া হয়েছে জুটিন। এটার টেকনোলজিটা খুব সহজে তৈরি করা সম্ভব, এটা এবং খুব অল্প খরচে এটা বানানো সম্ভব। টিনটা তৈরি করার পরে দেখা গেলো যে এটা একটা বিশাল সফলতা লাভ করা গেল, যে এটা সুন্দর দেখতে ভালো, এটা লাইট ওয়েট, এর মেকানিক্যাল প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস সবই অনেক ভালো এবং এর টেকসই আমরা বলতেছি প্রায় 100 বছর। পরিবেশ সহায়ক হয় জুটিনের ঘর, যেমন শীতকালে গরম থাকবে তেমনি গরমেও থাকবে ঠান্ডা, আর কোনো ধাতব পদার্থ না থাকায় মরিচা পড়ার নেই কোনো সম্ভাবনা। বিভিন্ন দেশে পুরস্কার প্রাপ্তির পর আমরা ধারাবাহিকতা কম্পিটিশন করে করে যে ইন্ডিয়াতে, দুবাই, ইউকে এবং সর্বশেষ আমরা গত মাসে আমরা ক্যালিফোর্নিয়াতে আমরা বার্কলেতে একটা অনুষ্ঠান হয়, সেখানে আমরা সেকেন্ড প্রাইজ ওন করেছি ওখান থেকে, এবং এখানে একটা লিস্ট করা হয়েছে যে এটা টপ10 আবিষ্কারের ভিতরে, তো আমি সেই টপ10 আবিষ্কারের মধ্যে আমার এখনও এই জুটিনটা আছে। জুটিনের টেকনোলজি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করার মধ্য দিয়ে অনেকের কাজের সুযোগ যেমন সৃষ্টি সম্ভব, তেমনি আমদানি না করে সাশ্রয় হতে পারে